আসসালামু আলাইকুম, আমি কামরুন নাহার, প্রভাষক, ইতিহাস বিভাগ, সরকারি রাজৌর কলেজ, রাজৌর, মাদারীপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, আশা করি নিশ্চয়ই স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলেছ এবং সুস্থ ভালো আছো। তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তোমরা ভাগ্যবান এই জন্য যে এই গৌরবোজ্জ্বল শিক্ষায়তন সরকারি রাজৌর কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। তোমরা জানো, অর্ধ শতাব্দী আগে প্রতিষ্ঠিত এই শিক্ষায়তনটি ঐতিহ্যমণ্ডিত একটি অতীত আছে। তোমাদের পদচারণায় শিক্ষা, মেধা, মননশীলতার চর্চায় এই ঐতিহ্যকে আরো ছড়িয়ে যাবে চারিদিকে। আমি তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য বিষয় হিসেবে ইতিহাস প্রথম পত্র বিষয় কোড 304 এর ক্লাস নেব। তোমাদের সামনে আগত ক্লাসগুলোতে আমার পক্ষ থেকে শিক্ষক হিসাবে থাকবে আমার কর্মের প্রতি দায়িত্ববোধ ও আন্তরিকতা এবং তোমাদের প্রতি ভালোবাসা ও স্নেহের বরফ। এই প্রতিযোগিতামূলক যুগে অনেক বড় বড় ডিগ্রি নিয়ে কর্মক্ষেত্রে বিশাল পদে অধিষ্ঠিত হবে অনেকে। শুধু উচ্চ শিক্ষা নয়, বরং সুশিক্ষায় সুশিক্ষিত ভালো মানুষ, মহৎ হৃদয়বান, মানবিক ও গুণাবলীর উৎকৃষ্ট সাধনের মাধ্যমে নিজেকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। তা না হলে তোমাদের এই উচ্চ শিক্ষা নামক শক্তিটি মানব কল্যাণে ব্যবহৃত না হয়ে জনকষ্টের কারণ হবে। একটি কথা অবশ্য মনে রাখতে হবে তোমাদের, বাবা মা, দেশের জনগণ, এমনকি রাষ্ট্র তাকিয়ে আছে তোমার দিকে। রাষ্ট্রের পক্ষ থেকে যে গুরু দায়িত্ব তোমার উপর বর্তাবে, এই দায়িত্বের দায়ভার কোনোভাবে এড়ানোর সুযোগ নেই। তাই একজন সুনাগরিক হওয়ার জন্য এখন থেকেই মনে প্রাণে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তোমাদের কাছে তাই হবে আমার প্রথম দিনের প্রত্যাশা। যদিও ক্লাসগুলোতে সশরীরে তোমাদের সামনে থেকে নেওয়ার কথা, কিন্তু বৈশ্বিক অসুবিধার কারণে গতানুগতিক পদ্ধতির বদলে ছাত্র শিক্ষকদের জীবন বাঁচিয়ে এই বিপন্ন অবস্থায় লেখাপড়ার কাজ চালিয়ে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে সরকারি ঐকান্তিক চেষ্টায় আধুনিক যুগের সুবিধাকে কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে একই সুযোগ তৈরি করে দিতে পেরেছি আমরা সবাই। আজকের ক্লাসটি প্রথম ক্লাস হওয়ায় কো কারিকুলাম কোর্সের অংশ হিসাবে তোমাদের লেখাপড়ার বিষয়ে দিক নির্দেশনামূলক কথাবার্তা এবং ইতিহাস বিভাগে লেখাপড়ার গুরুত্ব নিয়ে মূলত কথা বলব। শেষের দিকে সিলেবাসের মূল অংশগুলো সম্পর্কে একটু ছুঁয়ে যাব এবং পরবর্তী ক্লাস থেকে সরাসরি পাঠ্যসূচির বিষয়বস্তু নিয়ে ডিটেলস ক্লাস করব। ইতিহাসের গুরুত্ব নিয়ে একটু কথা বলবো। ইতিহাস অতীতের নীরব সাক্ষী, যুগ যুগান্তর ধরে যেখানে যা কিছু ঘটেছে ইতিহাস সেই ঘটনা পুঞ্জ থেকে তার সংগ্রহশালায় পরম যত্নে সাজিয়ে রেখেছে। কাউকে অপ্রয়োজনীয় বলে উপেক্ষার অনাদরে বর্জন করেনি। মহাকালে স্রোতধারার মতো কত সভ্যতা সংস্কৃতির উদয় ও বিলয় হয়েছে, তার কত স্মৃতি, কত ঘটনাপুঞ্জের কাহিনী সকলে ভুলেছে। কিন্তু ইতিহাস অতীত বর্তমান ভবিষ্যতের মিলন সেতু, বহু যুগের উত্থান পতনের বন্ধুর পথ অতিক্রম করে তবে তা প্রতিষ্ঠিত হয়েছে, যা জাতির বন্ধু, দার্শনিক গাইড। অতীত অভিজ্ঞতার বর্ণনা দিয়ে যে বর্তমান মানুষকে শিক্ষা দেয়, আবার বর্তমান ঘটনার আলোকে ভবিষ্যৎ মানুষকে পথ দেখায়। ইতিহাস সুদূরের অতীতকে বর্তমানের মধ্যে হাজির করে, দূর করে নিকট, অজানাকে জানায়, অপরিচিতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, দেখিয়ে দেয় অতীত কি ছিল, এখন কি হয়েছে, সতর্ক না হলে ভবিষ্যৎ কি শোচনীয় পরিণতি হতে পারে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীভৎস ধ্বংসলীলার ইতিহাস বিশ্ববাসীকে সজাগ ও সতর্ক না করলে এতদিনে তৃতীয় বিশ্বযুদ্ধের রেলিহান অগ্নিশিখায় এত সুন্দর পৃথিবী তার সভ্যতা সংস্কৃতি শ্মশানে পরিণত হতো। অতীতের শোষণ, শাসন, উৎপীড়ন, অত্যাচার মানুষেরকে দুঃসহ দুর্গতির কারণ হয়েছিল। ইতিহাসের কাছে মানুষ শিক্ষা পেয়েছে বলে
যাতে ইতিহাসে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি দিতে পেরেছি। ইতিহাস আরো জানিয়েছে, শক্তি আর অহংকার মত্ত হয়ে কেউ অমরত্ব অর্জন করেনি। মহাকালের ধারায় সবকিছু অব্যক্ত। ইতিহাস প্রমাণ করেছে তার শিক্ষা ব্যর্থ নয়, তার চর্চা অনুশীলন অপরিহার্য। যেহেতু তোমরা ইতিহাস নিয়েই নিয়েছ, তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেকে আলোকিত করবে। ইতিহাস আমরা ফার্স্ট পার্টে কি পড়াবো সেই বিষয় তোমাদের বই আমরা দিয়ে দিচ্ছি। ইতিহাস প্রথম পত্র, বই বিষয় কোড 304, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস, 1757 থেকে 1971 সাল। তো একাদশ শ্রেণীতে আমরা কি পড়ব? প্রথম পত্রে একাদশ শ্রেণীতে যে বিষয়গুলো থাকছে, অধ্যায় এক, ভারতবর্ষে ইউরোপীদের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। দ্বিতীয় অধ্যায় আমাদের থাকছে ইংরেজ উপনিবেশিক শাসন, মানে কোম্পানি আমল। তৃতীয় অধ্যায় থাকছে কি? ইংরেজ উপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। চতুর্থ অধ্যায় থাকছে পাকিস্তানে আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর প্রতিপ্রকৃতি। পঞ্চম অধ্যায় থাকছে পূর্ব বাংলায় স্বায়ত্তশাসন ও স্বাধীনতা আন্দোলন। ষষ্ঠ অধ্যায় থাকছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ। সপ্তম অধ্যায় থাকছে মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকার মুজিবনগর, মানে অস্থায়ী সরকারের কার্যক্রম। অষ্টম অধ্যায় থাকছে মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বিশ্ব বহির্বিশ্ব। প্রথম পত্রে আমরা এই বইগুলো প্রথম পত্রে দ্বাদশ শ্রেণীর জায়গায় একাদশ শ্রেণীতে, এটা হবে যে বিষয়গুলো থাকছে তোমার একাদশ শ্রেণী হবে। আমরা দ্বাদশে যে যে বইটা আমরা পড়ব সেই বই পরিচিতি দিচ্ছি, ইতিহাস দ্বিতীয় পত্র বিষয় কোড 305, একাদশ দ্বাদশ শ্রেণী, আধুনিক বিশ্বের ইতিহাস। দ্বিতীয় পত্রে দ্বাদশ শ্রেণীতে যে বিষয়গুলো থাকছে, প্রথম অধ্যায় শিল্প বিপ্লব, দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব। আমাদের এই সেকেন্ড পার্টটা কিন্তু সব বিপ্লব দিয়ে শুরু। তৃতীয় অধ্যায় থাকছে প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই চুক্তি ও লিগ অব নেশন। চতুর্থ অধ্যায় থাকছে বলশেভিক বিপ্লব, আমরা এটাকে বলশেভিক বিপ্লবও বলি। পঞ্চম অধ্যায় থাকছে হিটলার, মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ষষ্ঠ অধ্যায় থাকছে জাতিসংঘ এবং বিশ্ব শান্তি। সপ্তম অধ্যায় থাকছে স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব। নবম, অষ্টম অধ্যায় স্নায়ুযুদ্ধের পরবর্তী বিশ্ব, নবম অধ্যায় বর্ণবাদ বিরোধী আন্দোলন। তোমরা এই বইগুলো কিনে নিবে আশা করি। পরবর্তী ক্লাসে আমরা পড়াবো হলো ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। তোমরা ভালো থেকো, সামনের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত।